আমি আজকে কি হাত বাতা সোগা বাবা
সকালবেলা ভিডিও শুরু করার আগে অনেক কিছুই করে রেখেছে, যার জন্য কমেডি সবই করছে না, শুধু আমার জামা প্যান্টগুলোই আছে। তো যাই হোক বাবা, তো তোমাকে এখন আমার মতন একটা ইউটিউব ভিডিও শুট করতে হবে, তো না কর না। আজ আমি মেয়ে হলাম, আমি সীমা, আর আমার মা হলো লক্ষ্মী। আমি কি এরকম ভাবে ভিডিও করি? তো আমরা ভিডিও করি এরকম ভাবে, আমার ভিডিও করছে এরকম ভাবে। আমি আমি কম বুঝি তাই, আমি এরকম। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। সো গাইস, আজকে আমি ভিডিও, আমি আজকে এরকম ভাবে কে করে কি হাত মাথা দিয়ে ছোগা। সীমা আর আমার সীমা হলো লক্ষ্মী। তা আমি যে সারাদিন কাজ করি, ভোর মায়ের নাম নিয়ে ডাকতে নেই, জানো না, এই মায়ের নাম নিয়ে ডাকি না। তো কেমন লাগে আমার মেয়েকে? মেয়েটা খেতে খেতে মোটা হয়ে গেছে না, তো বলি একটু কম খাও। কম তো মিষ্টি দিই না, আর বলি একটু কম খাও। আমার ছোটবেলাতেই নেশা করতে শুরু করে দিয়েছে, পান খায় না? হ্যাঁ, ভীষণ পরিমাণে। আচ্ছা, তো বাবা সেটা তো না, সম্পূর্ণ তো তোমার ছেলে, আমার ছেলে চা করতে, বাট অন্যদিন অন্য হয়, আজকে অন্য হচ্ছে, যেহেতু ভিডিও হচ্ছে তো সেই কারণে। তো চা করার সাথে সাথে মা তার মেয়েকে বলেছিল যে সীমার মতন একটা ইউটিউব ভিডিও দেখতে হবে। তো মা সেই অনুযায়ী একটা ভিডিও শুরু করে দিয়েছে, বাট কী ভিডিও সেটা দেখতেই পাবে তোমরা। আর হচ্ছে এখানে ব্যাপারটা হচ্ছে কি, আমার রেকর্ডিংটা হয়নি, তার কারণ মাইকটা একটুখানি ডিস্টার্ব হয়ে গেছিলো, আমি সেটা বুঝতে পারিনি। তো দেখে নাও তো আমি এইখানটা শুনি, আর মাও শুনছে, একটা লাইন ভীষণ পছন্দ, সেই লাইনটা সবাই পঙ্গু সন্তান আসার জন্য দিয়েছি। সীমা কি হচ্ছে? বাই বাই, টাটা, গুড বাই, গয়া। তার কারণ এত বৃষ্টি এসেছিল, এত বৃষ্টি এসেছিল, আমি যখন সীমাকে তোমাদেরকে দেখাচ্ছিলাম তখন তোমরা দেখতে পাচ্ছ একটা, আমি একটা ক্লিপ নিতে পেরেছি। এখন আমি এখানে করছি ভাত রাত্রের জন্য, আর আছে কলার তরকারি, কাঁচকলা, সর্ষে বাটা দিয়ে চিংড়ি মাছের তরকারি, আর এখানে আছে ভাত, আর হচ্ছে গিয়ে আমার ইসির উপর পড়ে। হ্যালো সীমা, সীমা এদিকে আসো, দিস ইজ নট ফেয়ার। তোমার রুমের এটা কি অবস্থা?
কি অবস্থা? এটা রুমের এরকম অবস্থা থাকে না। আর তোমার ঘরে ফ্রিজ কি করছে সীমা? আমার ফ্রিজ ওই ঘরে রাখছি। এটা একটা রুম, সব সময় গুছিয়ে রাখবো 24 ঘন্টা। একটা রুম আর একটা রুমে এরকম করে রাখবে, আর একটা রুম অত বকো কেন? আমি পারি না, তাই আস্তে আস্তে করে দিচ্ছি। হ্যাঁ, উল্টো 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 ওটা উল্টো। এটা কেন, এটা কেন আমার এখানে? একে বলে 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 আমি আর পারি না, খেতে বসলে প্রতিদিন ফোন নিয়ে বসবে আর ওরকম একটা একটা করে ভাত মুখে দেবে। তো আজকেও সেম, তো ব্যাপারটা আজকে একটা উল্টে গেছে। যেহেতু অন্যদিন সীমা করে, আজকে মা করছে। যেহেতু আজকে দিনটাই এরকম যেদিন মা সীমা হবে, সীমা মা হবে, তো সেই কারণে মেয়ে মাকে বকছিল, সরি মা মেয়েকে বকছিল যে খেতে খেতে কেন ফোন কাটবে, আরও কার ভিডিও দেখছে, দাদার ভিডিও। আর আমি আগেও বলেছি যে আমার এর পরের একটাও ক্লিপের ভয়েস নেই। তো যাই হোক, দেখো ভিডিওটা সকাল পর্যন্ত আমরা কন্টিনিউ করেছিলাম, বাট এখন কিছু করার নেই, এইভাবেই দেখতে হবে। বাট এখন হচ্ছে রাতের খাওয়া দাওয়া, আর এখন বাজে রাত প্রায় 12টা। তো আজও গাইস আজকের মতন গুড নাইট, দেখা হচ্ছে কাল সকালে। এটা মর্নিং হয়ে গেছে সকাল, আর এখন সকালবেলা মেয়ে করছে চা, কারণ মেয়েই পার ডে চা করে। একদিন হেরফের হলে হতে পারে মা করে, বাট সীমা হচ্ছে চা খোর, তো সেই জন্য সীমা সবসময় সকালবেলা ঘুম থেকে উঠে একটুখানি জল খেয়ে আগে চা করতে বসে। আর এখানে সীমা এত সেজে গুজেছে তার কারণ সীমা যাবে ঘুমাতে, আর সীমা মা দুজনেই মিলে ঘুমাতে যাবে, তো সেই জন্য একটু সেজে গুজে আছে। আর এদিকে মামি এখন দুজনেই চলে এসছে। তো আমি একদমই খেয়াল করিনি যে একদমই আমার রেকর্ডিংটা এখানে হচ্ছিলো না, তার কারণ ক্যামেরার মাইকে একটু প্রবলেম হয়ে গেছিলো, আমি পরে যেটা একদম রিয়েলাইজ করলাম। তো যাই হোক, এরকম ভুল আর কখনোই হবে না। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। জানি অনেকটা প্রবলেম হয়ে গেছে যেহেতু অনেক জায়গায় নেটে কাজ, সরি যেহেতু অনেক জায়গাতে ভয়েস রেকর্ড হয়নি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখো। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর জানিও নেক্সট তোমরা কী ভিডিও দেখতে চাও, আর আসতে তাড়াতাড়ি খুব ভালো ভালো ভিডিও। তো টাটা।